ஜியா, ஹாப்பி பர்த்டே சொன்னா. ஜா 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 ஜா, ஹாப்பி பர்த்டே. হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছো, কেননা এত সুন্দর ওয়েদার যে না বৃষ্টি না রৌদ্র, জাস্ট ওয়াও। কেননা আজকে জুলাইয়ের 2 তারিখ, আমার মেয়ের শুভ জন্মদিন। তোমরা ওকে অনেক আশীর্বাদ করো আর আমাদের অনেক ভালোবাসা নিও। ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো আমার মেয়ের জন্য প্লিজ। তো আমি আমার মেয়ের জন্য আজকে ল্যান্সে তৈরি করছি কিছু স্পেশাল, যেটা ও খুব ভালোবাসে। জাস্ট ওর জন্য দুপুরের মেনুটা তৈরি করা, রাত্রে তো আছে সেটা আলাদাই আছে, সেটা তো এখন বলছি না। যেমন ওখানে রয়েছে ভাত, 5 রকমের ভাজা, যেরকম আছে মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ব্যাস যা যা ইত্যাদি। এদিকে রয়েছে ডাল, বাঁধাকপি, তারপরে রয়েছে মাছের ঝাল, মানে রুই মাছের ঝাল, আর রয়েছে ওর স্পেশাল চিকেন লেগ পিস, যেটা ও খেতে ভীষণ ভালোবাসে। তার জন্যই আমি বলেছি যে আজকে জাস্ট ওর জন্য হবে। আর এদিকে রয়েছে ওর ফেভারিট সব চকলেট, যেটা ও খেতে ভালোবাসে। তোমরা কে কোনটা খেতে ভালোবাসো অবশ্যই বলো। আর এইদিকে জাস্ট আমার শাশুড়ি মা এক্ষুনি আসলো, তো আমি মাকে বলে দিলাম যে মা তুমি আগে ওকে আশীর্বাদ করে নাও, কারণ বাড়ির বড়, তুমি আগে করো, তারপরে আমরা করছি। তো শাশুড়ি মা বসলো, বসে ওকে আশীর্বাদ করছে। ওইদিকে দেখছি ওর বাবা বসে কেমন দেখে যাচ্ছে টুকটুক করে। আমি বললাম কি বাবা তুমি ওখানে বসে আছো কেন, এদিকে এসো। তো পাশে এসে বললাম যে মোবাইলটা ধরো, আমি একটু আসছি, ক্যামেরাটা ধরো। তো ওই যে দেখছো কত খুশি, মাথা থেকে ফুলগুলোকে নিচে করে ফেলে দিচ্ছে দুষ্টুটা। এইদিকে যে দেখছো, এ আমার হচ্ছে দিদি, আমার মেজদি ভাই। বাড়িতে ভীষণ কাজ, যার জন্য আসতে পারে না। এই প্রথম আমাদের বাড়িতে এসেছে জানো, ভাবতেই পারবে না তোমরা, বলবে এটা কি বলছি, কিন্তু হ্যাঁ এটাই সত্যি। ও এত কাজ, টাইম পেলে হয় মানে আমার মায়ের বাড়ি যায়, মানে আমার বাপের বাড়ি, আর নয় তো মানে বাড়ি ওর, মানে আর কোথাও ওর যাওয়ার কোনো ইস্যু নেই, যাবে কখন, এত কাজ যে বাড়িতে। আর এইদিকে চলে আসলো জিয়ার পাপা ওকে আশীর্বাদ করতে। আমি বলছি আগে আশীর্বাদ করো তারপরে গল্প করো, তারপরে ওকে আশীর্বাদ করছিল। আর পাপা মেয়ের তো জানোই, বাপরে ওদের যত নটঙ্কি, ওহ আমি দেখতে দেখতে কখনো শুয়েই পড়ি, যে তোমরা করো আমি ঘুমো করি, তারপরে উঠে তারপর আমাকে বলো কি করতে হবে। যাই হোক আজকে এসব বলবো না। এদিকে ওর ঠাকুমা ওর জন্য ম্যাঙ্গো নিয়ে এসেছে, তো বলছে ম্যাঙ্গো, ও খুব ভালোবাসে ম্যাঙ্গো খেতে, তো নিয়ে এসছে। যাই হোক দিয়ে গেছে, ভীষণ ভালো করেছে ওখানটায়। আমি ফোর্স দিইনি ওখানে, কারণ ও ফোর্স ওখানটায় দেওয়া হয়নি, একদম ভুলে গেছি। যাই হোক না কেন ওটা একদম ভুলে গেছি। ফার্স্ট টাইম ওকে এত সুন্দর করে সাজিয়ে আমি ওকে খাওয়া দিয়েছি, কারণ এতদিন তো ছোট ছিল, ও বুঝতো না। তো এখন দেখি ও সব কিছু বুঝতে শিখে গেছে, ও আমাকে বলতে থাকে মা এটা সেটা, মা ওটা সেটা, না এবার মেয়ের জন্য কিছু করলে হয়তো নিজেকে একটু প্রাউড ফিল করবে, হয়তো একটু ওর ভালো লাগবে যে না আমি কিছু স্পেশাল, আমার জন্য মা কিছু করছে। এটা ভেবেই আমি ওর জন্য এবার মানে অল্প কিছু করেছি, জাস্ট বাইরে কাউকে কিছু বলা হয়নি, নিজের গেস্টের মধ্যেই। তারপরে ও বলে দিল যে আঙ্কেলকে ডাকো, বলছি হ্যাঁ অবশ্যই ডাকছি, আঙ্কেল কিছু একটা করছিল, হয়তো খাবার খাচ্ছিলাম তো কিছু, তো আমি আঙ্কেলকে ডেকে নিলাম। এদিকে আঙ্কেল চলে আসলো, আঙ্কেল চলে এসে ওকে আশীর্বাদের পর্ব শুরু করে দিল। ওই দেখেছো মাথা কেমন নিচু করে আশীর্বাদ নিচ্ছে, বাপ রে বাপ, তুমি ভাবতে পারবে না আঙ্কেলের সাথে ওর কীরকম একটা বন্ডিং। এদিকে আন্টি চলে এসেছে, ও আন্টি ওকে খেতে দেবে না, ও তো কোনো রেসপন্স নেই। তো এদিকে আমি চলে আসলাম, আমার মায়ের দেওয়ার পালা না, তো আমি ওকে দিচ্ছিলাম আশীর্বাদ করে, একটা আপ্পা দিয়ে দিলাম। এইদিকে আমার ভাগ্নটা বসে হয়েছে চুপটি করে, ওকে তো কেউ দিচ্ছে না, তো আমি ভাবলাম না আমিও একটা দিই, ও তো একটু বাচ্চা, ওরও তো মন করছে যে আমাকেও একটু কেউ ধন দুব্য দিক।
তো আমি ওকে সব কিছু মিলিয়ে খাইয়ে দিচ্ছি, কারণ ও তো নিজে হাতে নিয়ে সব খেতে পারবে না, আর খাবেও না। পারবে কি, ও খেলেও কিছু একটা খাবে। তো আমি সব কিছু দিয়ে মেখে খাইয়ে দিলাম। বল, ভালো ভালো, খুব ভালো, কারণ চকলেট খেতে হবে যে, আগে ওটা না খেলে তো হবে না। এর জন্য আমি বলছি না, একটু প্রথমে সবগুলো ভাজা দিয়ে খাইয়ে দিলাম, পরে সবগুলো থেকে একটু করে সবজি নিয়ে খাইয়ে দিলাম। বুঝে হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি খেতে থাকো, পরে আমি এখন খাইয়ে দিচ্ছি, কারণ সবাই এসেছে, টায়ার্ড হয়ে গেছে, সবাইকে খেতে দিতে হবে। তো সবাইকে খেতে দিতে হবে, মা আসলো এত দূরের থেকে, মাকেও খেতে দিতে হবে আগে। তো আমি বলছি কি, তুমি খেতে শুরু করে দাও, শোনা আমি তোমাকে তারপরে খাইয়ে দিচ্ছি, তোমরা দেখো ও কি খাচ্ছে। এই সব কিছুর থেকে ওই দেখো, ওর ফেভারিট মাছটা নিয়ে নিল, যেটা খেতে ও ভালোবাসে। ওইদিকে দাদার থেকে শশা নিয়েছে, বাস মাছটা ফেলে দিয়ে ও শশা খেতে শুরু করে দিল। আমি, ভালো লাগছে? বলে হ্যাঁ, খুব ভালো লাগছে। ঠিক আছে সোনা বাচ্চা, তুমি খাও। বলে আচ্ছা ঠিক আছে, এই যে দেখেছো, ওই যে দেখো, 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 কি করলো, চিকেন লেগ পিসটা নিল, ব্যাস খাওয়া শেষ। ওর তোমরা কি ভেবেছো, এই সব খেয়েছে, কি কিছু খাইনি, সব আমি সবাইকে একটু একটু করে দিয়ে দিয়েছি, কারণ ও কিছু খাইনি, আর কিছু খাবেই না। ওই চিকেন খেয়ে ওর পেটে আর কি জায়গা থাকবে, কারণ ওর পেট হয়েছে পাখির মতো, এইটুকুনু এইটুকুনু, জাস্ট এইটুকুনু। যতটা ভাত তুমি ওকে দিয়েছো না, মানে প্লেটে দিয়েছি, ওর হাফ 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 খাবে, দেখে যাও, ব্যাস আর কিচ্ছু খাবে না। এদিকে ও দাদা একটা পিস নিয়ে নিল, এদিকে ও দাদা বলছে থোরটা বড়, বলছে ও দাদা বলছে তুই আমারটা নে, আমারটা বড়, বলছে ও বলছে না একদম টাচ করবি না, তুই আমার লেগ পিসে তুই তোরটাই নে, আমি আমারটাই খাবো, তোরটা আমি একদম খাবো না। দাদা ভাবছিস আমি যদি একটু বুনুকে বোকা বানিয়ে খেতে পারতাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আমার মেয়েকে আশীর্বাদ করতে কিন্তু একদমই ভুলো না, যেটা প্রথমেই বলেছি। তো চলো, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে রাত্রের, মানে রাত্রের ভিডিও নিয়ে আসছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো সবাই।